হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো সকল বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে চলো আজকে ব্লগটাকে শুরু করা যাক। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় এটাই তোমরা জানতে চাইছো। হ্যাঁ, থাম্বনেল দেখে কিছুটা গেস করেই ফেলেছো। তো হ্যাঁ, আজকে যাচ্ছিলাম শপিং করতে, তো বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম। একা স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছিল আমার উনি, তো জড়ে পড়েছি এখন, মানে বসে পড়েছি এখন বাসে। চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি সেটাই শেয়ার করছি, তোমরা কিন্তু পুরো ব্লগটা স্কিপ করে দেখতে থাকো। তো আজকে আমরা যাচ্ছিলাম শিলিগুড়িতে, তো বাসও ছেড়ে দিয়েছে, আজকে যাচ্ছিলাম আমি আরও। তো এখন পৌঁছে গেছি শিলিগুড়িতে আর আমরা এখন ঢুকছিলাম সিটি সেন্টারে। মেইনলি শপিং হবে এনার জন্য, আমার মোটামুটি কমপ্লিট, তো এনার জন্য দেখা যাক কি কি নেওয়া হয়। তো প্রথমেই আমরা যেই শপটাতে ঢুকেছিলাম সেটা ব্ল্যাকবেরি। তো আসলে ওর রিসেপশনের আমরা স্যুট দেখছিলাম, তো সেটাই এখানে ট্রায়াল করছিলাম। তো এখানে অনেক কয়টাই কালেকশন ছিল, তো খারাপ লাগছিল না। তারপর আবার ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম এই কাউন্টারে, তো এখানেও অনেক রকমের কালেকশন ছিল, তো দেখা যাক কোনটা নেওয়া হয়। তো চলো পুরোটাই দেখতে থাকি। কত প্রাইস এটা? এটা ঠিক আছে, মানে এমনিও ঠিক আছে। গ্রিন গ্রিন এর মধ্যে দিতে আছে, এই যে এই গ্রিনটার মধ্যে হবে সাইজ। তো ওখানে দেখা কমপ্লিট হয়ে গেছিলো, তারপর আমরা চলে এসেছিলাম আরেকটা কাউন্টারে আর ও ট্রায়াল দিচ্ছিলো, ততক্ষণে আমি এখানে বসেছিলাম। তারপর দেখছিলাম এই জুতোগুলো, তো আমার ওর কারোরই হচ্ছে ওয়েডিংয়ের জুতো নেওয়া হয়নি। তো এখানে জুতোগুলো ঠিকঠাক ছিল, কিন্তু ওই ওয়েডিং ব্যাপারটা যে সেরকমটা ছিল না, তো তাই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর এখানে ব্যাগের কালেকশনগুলো ছিল মোটামুটি ওকে ওকে রিসেপশনে নেওয়ার মতো। তোমরা তো আমার আগের ব্লগটা দেখিয়েছো, আমার বিয়ের দিনের একটা ব্যাগ, সেটা আমি নিয়ে নিয়েছি, কিন্তু রিসেপশনের ব্যাগটা নেওয়া হয়নি, তো সেটাই আমরা দেখছিলাম। তারপর আবার ওখান থেকে বেরিয়ে চলে যাই রেমন্ডের শোরুমে, তো এখানেও দেখছিলাম কালেকশনগুলো, এখানকার কালেকশনগুলো বেশি ভালো লাগছিল আমার, মানে ঠিকঠাক ছিল, কিন্তু আনলাকিলি এখানে ফিটিংসের প্রবলেম হচ্ছিল, মানে ওরা ফিটিংস করিয়ে দিত আরও 2 ঘন্টার মতো টাইম লাগতো, তো সেটা হচ্ছে আমাদের 2 ঘন্টা আমাদের এখানে ওয়েট করা পসিবল হচ্ছিলো না, কারণ আমাদের আরও অনেক কাজ ছিল, তো তার জন্য এখান থেকে আমরা নিতে পারিনি, তো নিয়েছি, পরে সেটা শেয়ার করছি। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাই। তো যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, আমি তো মোটামুটি তো একটু খেয়ে এসেছিলাম, কিন্তু ও খেয়ে আসিনি, তাই দুজনেরই খিদে পেয়ে গেছিলো, তাই আমরা ঢুকে পড়েছিলাম ডমিনোসে। তো এখান থেকে কিছু খেয়ে নেওয়া যাক।
তারপর আমরা ডমিনোস থেকে বেরিয়ে চলে এসেছিলাম শ্রীলেদার্সে। তো এখন আমরা শ্রীলেদার্সে যাচ্ছি, তো দেখা যাক। এখান থেকে অনেকটা এক্সপেকটেশন নিয়ে আমরা শ্রীলেদার্সে ঢুকছিলাম, কারণ আমরা ভেবেছিলাম যে এখান থেকেই আমরা বিয়ের জুতো যেই আমরা নিব দুজনে সেটা হয়তো পেয়ে যাব। তো দেখো সেটাই শেয়ার করছি, পেলাম কি পেলাম না সেটাই তোমরা দেখো। সত্যি কথা বলতে শ্রীলেদার্সে ঢুকে এতটাই মন খারাপ হয়ে গেছিলো, মানে যে জিনিসগুলো আমার পছন্দ হচ্ছিলো সেটার সাইজ একটা করেই ছিল, মানে যেটার বড় লাগতো সেটার বড় সাইজও পাচ্ছিলাম না, আবার কোনোটা ছোটো লাগতো সেটাও পাচ্ছিলাম না। আর ওদের স্টক এত কম ছিল, আর আমি ওদের জিজ্ঞেস করলাম যে এত স্টক কম কেন, ওরা বললো সমস্ত কিছু বলে মানে ব্রাইডাল যে কালেকশনগুলো আছে সেগুলো বলে বিক্রি হয়ে গেছে। মানে কেবল ব্রাইডাল সিজন শুরু হলো আর ওদের সমস্ত কালেকশন শেষ হয়ে গেছে, এটা ঠিক মানালো না আমার। তো এই জুতোগুলো ভালো লাগছিলো, কিন্তু আনলাকিলি এইগুলো নেওয়া হয়নি, কারণ আমার সাইজও হচ্ছিলো না, তার জন্য আর সাইজ পাওয়া যাচ্ছিলো না। তো ওদের এখানে কালেকশনগুলো ভালো আছে আর রিজনেবল আছে, কিন্তু পছন্দও হলো না নেওয়া হলো না। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা খেয়ে নিচ্ছিলাম একটু ফুচকা। ফুচকা দেখলে তো দুজনেরই একদম, মানে ফুচকা না খেলে নয়, তো তার জন্য খেয়ে নিচ্ছিলাম ফুচকা। তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওই সেই জুতো কিনতে যাওয়ার পর, তারপর আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি। প্লিজ শেয়ার করতে গিয়ে অনেকটাই মন খারাপ হয়ে গেছিলো, কারণ কোনো দোকানেই সেরকম পছন্দ হচ্ছিলো না, পছন্দ হচ্ছিলো তো সাইজ হচ্ছিলো না, মানে দেখলি বাটা শ্রীলেদার্স তারপর তোমার খাদিম সমস্তটা ঘুরে দেখেছি, তো পছন্দ হচ্ছিলো না। তো দেখা যাক, এর জন্য আবার অন্য মানে অন্য দিন হয়তো জুতো কেনার জন্য যেতে হবে। তো তারপর আর ব্লগটাকে এর জন্য কন্টিনিউ করিনি, তারপর বাড়িতে এসেছিল পড়ানো, তারপর আবার বেরিয়েছিলাম। তো এখন মোটামুটি ফ্রি, এখন বেজে গিয়েছে 10:15 মতো। তো চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করি, আজকে দিনটা অনেক হেক্টিক গেল, মানে দৌড়াদৌড়ি এটা নিয়েই গেল। তো আশা করি আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগলো। দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগে, তাদের সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।